গত পর্বে আমরা ছয় প্রকার গুটি প্রতিটি কিভাবে চালতে হয় তা শিখেছি এই পর্বে আমরা আরও কয়েকটি বিশেষ প্রকার চাল সম্পর্কে জানব চেক বা কিস্তি দাবা খেলায় জয় পরাজয় নির্ধারিত হয় রাজার উপর শুধুমাত্র রাজাকে ক্যাপচার করতে পারলেই কোনো খেলোয়াড় বিজয়ী হয়ে যায় তাই যদি রাজাকে আক্রমণ করা হয় তবে খেলোয়াড়কে অবশ্যই রাজাকে বিপদমুক্ত করতে হবে দাবার ভাষায় একে চেক বলা হয় আক্রমণকারী গুটিকে সরিয়ে ফেলে বা আক্রমণকারী গুটি ও রাজার মাঝে অন্য কোনো গুটি রেখে বাধা সৃষ্টি করে অথবা রাজাকে নিরাপদ ঘরে নিয়ে গিয়ে চেক ফেরাতে হয় যেমন এক্ষেত্রে হোয়াইট প্লেয়ার রানীকে ই টু ঘরে চালতে পারে এতে সোজাসুজি অবস্থিত কালো রাজা আক্রান্ত হয় ফলে ব্ল্যাক প্লেয়ারকে এমন কোনো চাল দিতে হবে যেন রাজা বিপদমুক্ত হয় যেমন এখন বোরে দিয়ে সাদা নৌকা ক্যাপচার করা যাবে না ব্ল্যাক প্লেয়ারের রাজা বিপদমুক্ত হতে পারে তিনটি উপায় এক রানীকে ক্যাপচার করার মাধ্যমে দুই রানী ও রাজার মাঝে ঘোরা বসিয়ে বাধা সৃষ্টি করে তিন রাজাকে নিরাপদ কোনো ঘরে সরিয়ে নি একইভাবে এক্ষেত্রে হোয়াইট প্লেয়ার কালো রানীকে ক্যাপচার করতে পারে না কারণ তার রাজা আক্রান্ত বাধ্য হয়েই রাজাকে বিপদমুক্ত করতে হবে কিন্তু এখন রাজাকে এফন ঘরেও নেওয়া যায় না কারণ এই ঘরে হাতির দৃষ্টি আছে ফলে রাজাকে তার একমাত্র নিরাপদ ঘর ডি ওয়ানে নিয়ে চেক ফেরাতে হবে উল্লেখ্য যে ঘোড়া দিয়ে চেক দেয়া হলে ঘোরা ও রাজার মাঝে অন্য কোনো গুটি রেখে চেক ফেরানো যায় না ঘোড়াকে ক্যাপচার করতে হয় অথবা রাজাকে নিরাপদ ঘরে নিয়ে যেতে হয় যেমন এই ক্ষেত্রে সাদা দল ঘোড়া দিয়ে কালো রাজাকে চেক দিতে পারে কালো ঘোড়া ও রাজার মাঝে নৌকা বসিয়ে চেক ফেরানো যায় না হয় ঘোড়াকে ক্যাপচার করতে হবে অথবা রাজাকে নিরাপদ ঘরে সরিয়ে নিতে হবে রাজা নিহত হওয়ার সাথে সাথে খেলা শেষ হয়ে যায় তাই এমন কোনো গুটি চালা যাবে না যেন রাজা আক্রান্ত হয় যেমন এই ক্ষেত্রে ঘোড়া দিয়ে কালো রানীকে ক্যাপচার করা যায় এতে কালো রাজা আক্রান্ত হয় কিন্তু পরের চালে কালো হাতি সাদা রাজাকে সরাসরি ক্যাপচার করতে পারে খেলা তখনই শেষ হয়ে যায় ফলাফল সাদা দল পরাজিত হোয়াইট প্লেয়ার পরের চালে কালো রাজাকে ক্যাপচার করার সুযোগ পায় না একই কারণে এখানে সরানো যায় না সরালে পেছনে থাকা রাজা আক্রান্ত হয় অংশে পিন এ সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব ক্যাসলিং কোনো খেলোয়াড় এক চালে কেবল একটি গুটি চালার সুযোগ পায় কিন্তু এই চালে অর্থাৎ ক্যাসলিং এর সময় একই সাথে রাজা নৌকার দিকে দুই ঘর যায় এবং নৌকা রাজা যে ঘরের উপর দিয়ে যায় সে ঘরে বসে এ চালের তিনটি শর্ত আছে এক রাজা ও নৌকা পূর্বে স্থান পরিবর্তন করতে পারবে না অর্থাৎ রাজা ও নৌকায়ের কেবলমাত্র প্রথম চালে ক্যাসলিং করা সম্ভব প্রতি খেলায় উভয় খেলোয়াড় কেবলমাত্র একবার ক্যাসলিং করতে পারে দুই রাজা ও নৌকার মাঝে অন্য কোনো গুটি থাকতে পারবে না তিন রাজা আক্রান্ত থাকতে পারবে না যে ঘরের উপর দিয়ে যায় বা যে ঘরে বসে সে ঘরে প্রতিপক্ষের কোনো গুটির দৃষ্টি থাকতে পারবে না কিন্তু নৌকা আক্রান্ত থাকলে সমস্যা নেই যেমন মনে করুন কয়েক পর খেলার অবস্থা হল এরকম এখন কালো দল রানী ব্যবহার করে সাদা রাজাকে একটি চেক দিতে পারে এ অবস্থায় ক্যাসলিং করা যাবে না যদি রাজাকে এক ঘর উপরে তোলা হয় তবে সাদা দল আর কখনোই ক্যাসলিং করতে পারবে না কারণ সাদা রাজা স্থান পরিবর্তন করে ফেলেছে সাদা রাজা আবার এই ঘরে এসে পরবর্তীতেও ক্যাসলিং করতে পারবে না আবার যদি অবস্থা এরকম হয় তবেও ক্যাসলিং করা যাবে না কারণ রাজাকে এয়ারফোন ঘর অতিক্রম করে ক্যাসলিং করতে হবে যার উপর প্রতিপক্ষের রানীর দৃষ্টি আছে একই কারণে এ অবস্থায়ও ক্যাসলিং করা যাবে না রাজা যে ঘরে বসবে সেই ঘরে প্রতিপক্ষের হাতির দৃষ্টি আছে এ অবস্থায়ও ক্যাসলিং হবে না নৌকা ও রাজার মাঝে ঘোরা আছে এ অবস্থায় ক্যাসলিং হবে কারণ নৌকা আক্রান্ত থাকলেও ক্যাসলিং করা যায় অর্থাৎ সকল শর্ত মেনে কিং সাইডে এইভাবে ক্যাসলিং করা যায় এবং কুইন সাইডে এইভাবে ক্যাসলিং করা যায় বোরের উত্তরণ বোরে যখন বোর্ডের প্রান্তে বসে অর্থাৎ সাদা বোরে অষ্টম র্যাঙ্কে এবং কালো বোরে প্রথম র্যাংকে তখন খেলোয়াড় বোরেকে রাজা ব্যতীত যে কোনো পাওয়ারে উন্নীত করতে পারে যেমন এক্ষেত্রে এ টু ঘরের বোরে এ এইট ঘরে পৌঁছার সাথে সাথে খেলোয়াড় তার পরিবর্তে রানী নৌকা ঘোড়া বা হাতি বসাতে পারে তবে সাধারণভাবে বোরেকে রানিতে উত্তরণ করা হয় অন্য পাওয়ারে উত্তরণ করা হলে তাকে আন্ডার প্রমোশন বলা হয় কিছু বিশেষ ক্ষেত্রে অন্য পাওয়ার উত্তরণ করতে দেখা যায় একইভাবে এদিক দিয়ে জি সেভেন ঘরের বোরে জি ওয়ান ঘরে পৌঁছার সাথে সাথে রানিতে পরিণত হতে পারে অনেক অঞ্চলে দেখা যায় খেলোয়াড় কেবল সেই গুটি উত্তরণ করতে পারে যা পূর্বে ক্যাপচার করা হয়েছে কিন্তু এটি ভুল একাধিক রানী তোলা যায় অর্থাৎ যদি বি টু ঘরের বোরে বি এইট ঘরে পৌঁছে তবে তার পরিবর্তেও রানি বসতে পারে একইভাবে এইচ সেভেন ঘরের বোরে এইচ ওয়ান ঘরে পৌঁছলেও ব্ল্যাক প্লেয়ার দুটি রানী তুলতে পারে অনেক অঞ্চলে এটিও দেখা যায় বোরে প্রান্তে পৌঁছার পরেও রানি তোলা যায় না খেলোয়াড়কে পরের চালে রানি তুলতে হয় এটিও ভুল প্রান্তে পৌঁছার সাথে সাথে বোরে রানী হয়ে যায় যেমন এক্ষেত্রে এ এইট ঘরে পৌঁছার সাথে সাথে বোরে রানী হয়ে যাবে এতে কালো রাজা রানী দ্বারা আক্রান্ত হয় ব্ল্যাক প্লেয়ার তখন এই চালে বোরেকে রানিতে উত্তরণ করতে পারবে না তাকে রাজাকে বিপদমুক্ত করতে হবে অর্থাৎ রাজাকে উপরে তুলে নিয়ে আসতে হবে সাদা রানী পরের চালে বোরেকে ক্যাপচার করতে পারে এন পার্সেন্ট যখন কোনো বোরে তার প্রথম চালে দুই ঘর যায় এবং সেই ঘরের ঠিক পাশের ফাইলে সোজাসুজি প্রতিপক্ষের বোরে থাকে তবে প্রতিপক্ষ ঠিক তার পরের চালে ইচ্ছে করলে নিজের বোরেকে আড়াআড়ি এক ঘর সামনে অর্থাৎ বোরে যে ঘর অতিক্রম করেছে সেই ঘরে নিয়ে দুই ঘর যাওয়া বোরেকে ক্যাপচার করতে পারে এই চাল দেওয়ার সুযোগ খেলোয়াড় কেবল তার পরের দানে পাবে যদি পরের দানে বোরে ক্যাপচার না করে তবে আর কখনোই এইভাবে এই বোরেকে ক্যাপচার করা যাবে না হোয়াইট প্লেয়ার এফ টু বোরেকে এফ ফোর ঘরে চালতে পারে ব্ল্যাক প্লেয়ার এই চালে ই ফোর ঘরের বোরে দিয়ে এফ ফোর ঘরের বোরেকে এইভাবে ক্যাপচার করতে পারে অথবা জি ফোর ঘরের বোরেকে দিয়ে এফ ফোর ঘরের বোরেকে এইভাবে ক্যাপচার করতে পারে কিন্তু যদি এই চালে অন্য গুটি যেমন ঘোড়া চালে তবে আর কখনোই এফ ফোর ঘরের বোরেকে এন পার্সেন্ট নিয়ম অনুযায়ী ক্যাপচার করা যাবে না এখন আমরা গুটিসমূহের মধ্যে কে কেমন শক্তিশালী তার হিসাব করব লক্ষ্য করুন বোরে কেবল সামনের দিকে এক ঘর অগ্রসর হতে পারে পেছনে ফিরে আসতে পারে না কেবল এক ঘর সামনে আড়াআড়িভাবে অবস্থিত প্রতিপক্ষের গুটিকে ক্যাপচার করতে পারে ওপরদিকে হাতি আড়াআড়ি যত ঘর ইচ্ছে চলতে পারে এবং অন্য গুটিকে ক্যাপচার করতে পারে অর্থাৎ হাতি বোরের চেয়ে শক্তিশালী কিন্তু কালো ঘরে থাকা হাতি কখনোই সাদা ঘরে যেতে পারে না এবং সাদা ঘরে থাকা হাতি কালো ঘরে যেতে পারে না নৌকা সোজাসুজি যত ঘর ইচ্ছে তত ঘর যেতে পারে এবং অন্য গুটিকে ক্যাপচার করতে পারে তাই নৌকা হাতির চেয়ে শক্তিশালী শক্তির দিক থেকে যদি বোরের মূল্যমান এক পয়েন্ট ধরা হয় তবে হাতির মূল্যমান হবে তিন পয়েন্ট এবং নৌকার মূল্যমান পাঁচ পয়েন্ট ঘোড়ার মূল্যমান হাতির সমান অর্থাৎ তিন পয়েন্ট রানী নৌকার মতো সোজাসুজি এবং হাতির মতো আড়াআড়ি চলতে পারে তাই রানীর মূল্যমান এদের সবার চেয়ে বেশি নয় পয়েন্ট তবে এসব মূল্যমান সাধারণ অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ অবস্থায় ঘোড়া বা হাতি নৌকা হতে অধিক মূল্যবান হয় অনেক সময় সামনের দিকে থাকা বোরেও নৌকা হতে মূল্যবান হতে পারে রাজা যদিও কেবল যে কোনো দিকে এক ঘর করে চলতে পারে অর্থাৎ শক্তি কম কিন্তু এর মূল্য সবচেয়ে বেশি কারণ রাজা নিহত হওয়ার সাথে সাথে কোন দল পরাজিত হয়ে যায় অর্থাৎ খেলা শেষ হয়ে যায় সুতরাং সব গুটির দায়িত্ব এটি যে রাজাকে সুরক্ষিত রেখে প্রতিপক্ষের রাজাকে ফাঁদে ফেলতে চেষ্টা করবে রাজাকে সুরক্ষিত রাখতে যদি রানীকে হারাতে হয় তবে তা করতে হবেই অপরদিকে যদি রানীকে হারিয়ে প্রতিপক্ষের রাজাকে কিস্তিমাত দেয়া যায় তবে তাই করা উচিত অতএব খেলায় আমাদের হিসাব করতে হবে যাতে লাভ হবে তখন তাই করতে হবে যেমন মনে করুন যদি ঘোরার বিনিময়ে নৌকা ক্যাপচার করা যায় তবে তা করা উচিত কেননা এতে দুই পয়েন্ট লাভ হবে একইভাবে যদি নৌকা ও হাতির বিনিময়ে প্রতিপক্ষের রানীকে ক্যাপচার করা যায় তবে এই বিনিময়ে এক পয়েন্ট লাভ হবে খেলায় এরূপ কিছু বিনিময়ের মাধ্যমে যদি কোনো খেলোয়াড় কিছু পয়েন্ট এগিয়ে থাকে তবে খেলার শেষভাগে দেখা যাবে তার প্রতিপক্ষ অপেক্ষা দু তিনটা বোরে বেশি আছে তারপর খেলোয়াড় বোরেকে রানিতে উত্তরণ করতে পারে এবং প্রতিপক্ষকে হারাতে পারে আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা দাবা খেলার ফলাফল সম্পর্কে আলোচনা করব